আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার হাতে আপনারা যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এসকি স্মার্ট কি এনার্জি একটি মিনি ইউএস। এই ডিভাইসটি থেকে এখন আমি আমার হটস্পট জোনের আউটডোর রাউটার সহ অনু সুইচ এবং প্রাইমারি রাউটার সবগুলো কিন্তু আমি একসাথে এখন চালিয়ে আপনাদেরকে দেখাবো। পূর্বে কিন্তু আমাদের এখানে ছিল এই WGBT দেওয়া ছিল, এখন এখানে হচ্ছে এটা হচ্ছে আমার একটা সেকেন্ডারি রাউটার, এটা হচ্ছে টোটোলিঙ্কের N300RH। আর প্রাইমারি রাউটার হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে মাইক্রোটেকের RB750ZR3 এবং এটা হচ্ছে অনু এবং এটা হচ্ছে সুইচ। এই সবগুলো কিন্তু এখন আমরা আপনাদেরকে চালিয়ে দেখাবো এই ডিভাইসের মাধ্যমে। আর বিশেষ কথা হচ্ছে এখানে আমার আউটডোর রাউটারের যে POE অ্যাডাপ্টারটি ছিল সেটি কিন্তু দরকার হবে না, তো আমি এটা এখন সেট আপ করবো। সেট আপ করার পরে আপনাদেরকে দেখাবো। তো তো আমার প্রিয় বন্ধুরা দেখুন, এখানে কিন্তু আমার অনুটা চলতেছে, ঠিক আছে অনু। আর এ হচ্ছে আমার মাইক্রোটিকের রাউটার, রাউটার বোর্ড, এটা হচ্ছে সেকেন্ডারি রাউটার। এটি কিন্তু একটি কোটের মধ্যে এখান থেকে একটি কট হয়ে 12 ভোল্টের, এখানে আসছে 12 ভোল্ট, এখানে আসছে 12 ভোল্ট, এবং এখান থেকে 9 ভোল্ট হচ্ছে আমাদের এই যে অনুর সাথে গেছে। আর এই পিছন থেকে যেই ইয়াটা গেছে সেটা হচ্ছে আপনার সুইচের মধ্যে গেছে, সেটা হচ্ছে এই সুইচের মধ্যে গেছে। আর এখন কিন্তু এখানে অলরেডি, আর এই যে এটা হচ্ছে আউটডোর, আউটডোরে চলে গেছে। এখন কিন্তু আমার সব কিছু রান আছে, আর আমি এখন এটাকে একটু প্যাকেট করে রাখবো, কারণ যে ধুলাবালি হয় আমার এখানে প্রচুর পরিমাণে।